এই কবরস্থানের এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে সুবহানাল্লাহ বলেন না দেখেন আল্লাহ রাসূল কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন ওখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে কি বলতেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে কয়টা কবর দুইটা কবর তো একটা কবর আযাব হচ্ছে ওই কবরবাসী দুনিয়াতে থাকা অবস্থায় পেশাব করে পবিত্রতা অর্জন করত না অথবা পবিত্রতা অর্জনের প্রতি তার গুরুত্ব ছিল না সুবহানাল্লাহ আমাদের অনেককে দেখা যায় যে পেশাব করে পবিত্র হয় না এরকম আছে না নাই আবার অনেককে দেখা যায় পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করে না কি অবলম্বন করে না সতর্কতা অবলম্বন যে পেশাবের যে ফুটা তার গায়ে আসছে কিনা সেটা কি করে না সতর্কতা অবলম্বন করে না অনেক সময় দেখা যায় অনেক ভাই বুঝে না বুঝে হোক দাঁড়িয়ে পেশাব করে নাউজুবিল্লাহি মিন যালিক দাঁড়িয়ে পেশাব করলে যে ওই বাইয়ের পেশাবের ফুটা অবশ্যই তার শরীরের মধ্যে এসে পড়বে এটা কোনো সন্দেহ নাই আবার অনেক সময় আমরা যখন পেশাব করি তখন আমাদের কি আর লাগতে হবে পেশাবের ফুটা আমাদের শরীরে আসতেছে কিনা আমাদের গায়ের কাপড়ের মধ্যে পেশাবের ফুটা লাগতেছে কিনা এ কারণে আমাদের সতর্কতার সহিত পেশাবখানায় আমাদেরকে কি করতে হবে বসতে হবে তো আল্লাহ রাসূল বলতেছেন যে এই কবরবাসী সতর্কতা অবলম্বন করত না পবিত্রতা অর্জন করত না যার কারণে সে এত ইবাদত করার পরও অপবিত্রতা থাকার কারণে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না সকলে বলি নাউজুবিল্লাহ তাহলে বান্দা ইবাদত করেছে আল্লাহকে ভয় করেছে কিন্তু তার শরীর কি ছিল নাফাক ছিল বলেন না তার শরীর কি ছিল নাপাক ছিল সে কারণে আমাদেরকে পবিত্রতা অর্জনের সময় পেশাব পায়খানা করার সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আমাদের শরীরের মধ্যে কোনো নাফাকি কোনো পেশাবের ফোঁটা এসে না লাগে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আরেকটা কি হাদিসে পাকের মধ্যে এসেছে ওই ব্যক্তি সুগুলহুরি করত কি করত সুগুল খুরি আবার কোন কোন বর্ণনায় এসেছে মানুষের গীবত করত কি করত গীবত করত সুগুল খুর তো বলছি ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া সুগুল খুর গীবত কি আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ গীবত কি আল্লাহ রাসূল বলতেছেন ইযা কুলতা লি আখিকা মা ফীহি ফাকাদ ইগতাবতা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন যখন তুমি তোমার কোন মুসলমান ভাইয়ের দোষ নিয়ে কথা বলো কি নিয়ে দোষ নিয়ে কথা বলো যদি তার মধ্যে ওই দোষটা না থাকে তখন এটা তার সম্পর্কে গীবত হবে সুবহানাল্লাহ বলেন না কি থাকে দোষটা থাকে তখন এটা কি হবে গীবত হবে খেয়াল করেন যার সম্পর্কে বলতেছে ওটা তার মধ্যে আছে ওটা তার মধ্যে আছে কিন্তু সে অনুপস্থিত সে কি অনুপস্থিত সে কারণে ফাকাদ ইগতাবতা দুষ্টা তার মধ্যে থাকলেও সে যদি ওই মজলিসে না থাকে তখন এটা তার প্রতি গীবত করা হলো নাউজুবিল্লাহ আর ওয়াইযা কুলতা মা লাইসা ফীহি ফাকাদ বাহাত্তা আর যদি দুষ্টা তার মধ্যে না থাকে একটা থাকে একটা কি থাকে আর যদি দুষ্টা তার মধ্যে না থাকে তখন এটা তার বিরুদ্ধে তুমি মিথ্যা অপবাদ দিলে সকলে বলি নাউজুবিল্লাহ আচ্ছা গীবত এবং অপবাদ এটা আমরা বুঝেছি তো গীবত মানে কি বললাম
যার সম্পর্কে বলা হচ্ছে দুষ্টা তার মধ্যে আছে বলেন না দুষ্টা তার মধ্যে আছে কিন্তু সে উপস্থিত ছিল না সে কি ছিল না এটা গীবত হবে আর দুষ্টা যদি তার মধ্যে না থাকে তাহলে এটা তো আমি বানিয়ে বললাম এটা কি তার মধ্যে দোষ নাই আমি কিন্তু এটা বানিয়ে বললাম তখন তার বিরুদ্ধে এটা মিথ্যা হবার দেওয়া না বলেন না মিথ্যা অপবাদ দেওয়া তো আল্লাহর রাসূল বলতেছেন এই ব্যক্তির কবর আযাব হচ্ছে সে সুগলখুরি করত অথবা মানুষের গীবত করত সে কারণে তার আযাব হচ্ছে সুবহানাল্লাহ তাহলে কয়টা কারণে দুইটা কারণ বলেন না একটা কারণ হলো সে পবিত্রতা অর্জন করত না কি করত না পবিত্রতা অথবা সতর্কতা অবলম্বন করত না আরেকটা কারণ হলো সে মানুষের সুগলখুরি করত অথবা মানুষের কি করত গীবত করত এই কারণে আল্লাহ রাসূল বলতেছেন তাদের অপরাধটা তেমন কোনো বড় অপরাধ নয় কিন্তু এই পরও তাদের কবর আযাব হচ্ছে আল্লাহ রাসূল একটা খেজুর গাছের কাঁচা ডাল নিয়ে দুই টুকরা করে দুইটা দুই কবরের মধ্যে গেঁথে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন এই খেজুর গাছের ডাল যতদিন জীবিত থাকবে বা তাজা থাকবে মরা যাবে না মরে যাবে না ততদিন পর্যন্ত এই দুই কবরবাসীর কবরের আযাব হালকা হতে থাকবে সুবহানাল্লাহ এখন আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন তেমন কোন বড় অপরাধের কারণে কবর আযাব হচ্ছে না অথচ যে এই দুইটা যে গীবত এবং সুগলখুর এটা কিন্তু কবিরা গুনাহ তো আল্লাহ রাসূল বড় গুনাহ কেন বলেন নাই যে বলতেছেন যে মুফাসসিরিন কেরাম এটা এই কারণে বড় গুনাহ বলেন নাই যে বান্দা চাইলে ওই সুগলখুরি থেকে গীবত করা থেকে বিরত থাকতে পারতো এটা তার জন্য সহজ ছিল এরপরও সে গীবত করত সুগলখুরি করত এই কারণে তার এত ইবাদত থাকা সত্ত্বেও তার এত নেক আমল থাকা সত্ত্বেও তার ওই গীবতের কারণে সুগলখুরির কারণে তার কি হচ্ছে কবর আযাব হচ্ছে সকল বলি নাউযুবিল্লাহ তাহলে কারো সম্পর্কে ক্ষুধারণা সুগলখুরি করা গীবত করা তোহমত দেওয়া এগুলা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এগুলার কারণে সমাজের মধ্যে কি হয় বিশৃঙ্খলা হয় বলেন না কি হয় বিশৃঙ্খলা হয় এগুলা বেশি বেশি হয় না যে দুইজন বন্ধু একসাথে যখন বসা হয় রাস্তাঘাটে পুকুর ঘাটে যেখানে সুযোগ হয় যখন আমরা দুইজন তিনজন একসাথে বসি তখন আমাদের মধ্যে শুরু হয়ে যায় যে একজন অপরজনের বিরুদ্ধে গীবত একজন অপরজনের বিরুদ্ধে যে তোহমত একজন অপরজনের বিরুদ্ধে খারাপ ধারণা যে আমাদের মধ্যে যে এগুলা চলতে থাকে এগুলার কারণে যার সম্পর্কে কুধারণা করা হলো যার সম্পর্কে যে সুগলখুরি করা হলো যার সম্পর্কে গীবত করা হলো তখন তার মধ্যে ওই ব্যক্তির মধ্যে কি হয়ে গেল শত্রুতামি দুশ্মনী শুরু হয়ে গেল তখন এটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা এবং ফিতনা ফাসাদের রূপ নেয় সকলে বলি নাউযু বিল্লাহ এ কারণে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে এগুলা থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আরেকটা হলো ফাসেক ব্যক্তির কথা বিশ্বাস করা ফাসেক ব্যক্তি খেয়াল করেন ফাসেক ব্যক্তি মানে কি যে ব্যক্তি সত্য ত্যাগ করে মিথ্যা কথা বলে বলেন না যে ব্যক্তি সত্য ত্যাগ করে সত্য ঘটনা গোপন রেখে মিথ্যা কথা বলে তাকে কি বলে ফাসেক বলেন অর্থাৎ ফাসেক মানে ফাফাসারি গুনাহগার বলেন না কি গুনাহগার ফাসেক ব্যক্তির কারণে সমাজের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ সৃষ্টি হয় সকলে বলি নাউযু বিল্লাহ এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন
جاءكم فاسق بنبأ هي আমার ইমানদার বান্দারা তোমাদের মধ্যে তোমাদের কাছে যখন কোন ফাসেক ব্যক্তি কোন সংবাদ আনে কি আনে কোন সংবাদ আনে যে তোমার সম্পর্কে অমুক ব্যক্তি এরকম কথা বলেছে বলেন না তোমার সম্পর্কে অমুক ব্যক্তি এরকম কথা বলেছে কিন্তু বলে নাই কিন্তু বলে নাই এখন বন্ধু যখন বন্ধুকে বলতেছে বিশ্বাস করে বন্ধু তো বিশ্বাস করবে আমার বন্ধু তো আর কি করবে না মিথ্যা কথা বলবে না বলেন না আমার বন্ধু তো আর মিথ্যা কথা বলবে না তখন বন্ধু সরল মনে বিশ্বাস করে ফেলছে এটা কেমনে হয় তখন তাদের মধ্যে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেল কেন বলেন না শুরু হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন فَتَبَيَّنُوا এরকম যাতে বন্ধু বন্ধুর মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে মুসলমান ভাইয়ের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয় বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ যাতে ছড়িয়ে না পড়ে তখন যে ব্যক্তি ওই সংবাদ আনলো আল্লাহ বলতেছেন فَتَبَيَّنُوا হে আমার বান্দা এটা সহজ মনে তুমি বিশ্বাস করবে না এটা অত্যন্ত যাচাই বাছাই করে তুমি পরীক্ষা করে দেখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফুট করে বিশ্বাস করা যাবে না যাচাই বাছাই ফাতাবাইয়ানু এটার মানে হলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করো কথাটা সঠিক কিনা সে কেমনে এটা বলতে পারে সুবহানাল্লাহ أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين الله رب العالمين كانوا جاسي بساي كرتسي بلتسن جاتي تمرا ناجني অজানা জানা কারণে এ কথা বিশ্বাস করে কোন সম্প্রদায়কে তোমরা আঘাত করতে না পারো সুবহানাল্লাহ এখন কথাটা বিশ্বাস করে ফেললাম কথাটা বিশ্বাস করে ফেললাম যাচাই বাছাই করলাম না এখন তার মধ্যে এবং ওই ব্যক্তির মধ্যে কি হয়ে গেল বিভেদ সৃষ্টি হয়ে গেল দুশ্মনী শুরু হয়ে গেল এটা ফক্ক বিফক্ক হয়ে গেল বলেন না ফক্ক বিফক্ক হয়ে গেল এরকম হয় না এখন ফক্ক বিফক্ক হওয়ার পরে যখন এক পক্ষ আর এক পক্ষের ক্ষতি করে ফেলল কি করে ফেলল এটা কিন্তু সরল মনে বিশ্বাসের কারণে যাচাই বাছাই না করার কারণে যাচাই বাছাই না করার কারণে সরল মনে বিশ্বাস করার কারণে এক পক্ষ আর এক পক্ষের ক্ষতি করে ফেলল ক্ষতিটা যে যেভাবে করে এটা আমরা জানি এরকম হিংসা হানাহানি এখন হচ্ছে না ঘরে ঘরে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে হচ্ছে কিনা এটা সবচেয়ে বড় কারণ হলো আসল কারণটা আমরা যাচাই বাছাই না করি আমরা হাওয়াই কথা কি কথা হাওয়াই কথা এগুলো আমরা বিশ্বাস করে একে অপরের মধ্যে আমাদের মধ্যে কি হয়ে যায় শত্রুতা সৃষ্টি হয়ে যায় এ কারণে আমাদের মধ্যে এরকম ক্ষতি সাধন হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আম তুসিবু কওমান বিজাহালা এটা এই কারণে তোমরা যাচাই বাছাই করবে যাতে তোমরা অজ্ঞতা বশত না জেনে অপর সম্প্রদায়ের প্রতি তোমরা ক্ষতি সাধন করতে না পারো সুবহানাল্লাহ সঠিক বিষয় যখন আমরা জানতে পারব তখন দেখব যে ব্যক্তি খবর আনলো সে তো মিথ্যা কথা বলল কি বলল তখন যে আসল ঘটনাটা যখন প্রকাশ পেয়ে গেল তখন সংঘাত থেকে বিশৃঙ্খলা থেকে হিংসা হানাহানি রাহাদারি মারামারি থেকে সমাজ এবং রাষ্ট্র কি থাকবে নিরাপদ থাকবে সুবহানাল্লাহ এরপরে কি বলতেছেন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন হে আমার বান্দারা তোমরা এই কারণে যাচাই বাছাই করবে যাতে তোমরা
তোমাদের কৃতকর্মের জন্য পরে অনুতপ্ত না হও সুবহানাল্লাহ ঘটনা যখন ঘটে যায় দেখা যাচ্ছে তার বিপরীত ঘটনা এরকম হওয়ার কথা ছিল না এখন আমি তো ঘটনা গটায় ফেললাম পরে আফসোস করতে হবে কি করতে হবে এক আর আফসোস করলে কি আর আসবে একটা ভাই যদি আহত হয় পঙ্গু হয় সে কি সুস্থ স্বাভাবিক জীবন আর ফিরে পাবে পাবে না একটা মুসলমান ভাই যদি নিহত হয় আহত হয় এই ক্ষতিপূরণ কোন বান্দা দিতে পারবে না কিন্তু বান্দা আফসোস করতেই থাকবে আল্লাহ বলতেছেন এই কারণে বান্দা জাতি পরে আফসোস করতে না হয় এই কারণে তুমি কোন ফাসেক ব্যক্তির কথা সরাসরি বিশ্বাস না করে তোমরা যাচাই বাছাই করবে সুবহানাল্লাহ এই আয়াতে কারিমার একটা শান নুজুল আছে গভীর মনোযোগ দিবেন যে কিতাবের মধ্যে এসেছে বনি মুস্তালিক গোত্র ওই গোত্রের সর্দার ছিল যে হযরত উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান হারেস ইবনে মেরার বলেন না হারেস ইবনে মেরার খেয়াল করবেন শানে নুজুলটা এই ফাসেক ব্যক্তি যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে পরিবারের মধ্যে বন্ধু বন্ধুর মধ্যে যে আপনজনের মধ্যে মুসলমান ভাইয়ের মধ্যে কি রকম ফিতনা ফাসাদ করতে পারে ফাসেক ব্যক্তির কারণে এরকম একটা ঘটনা এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণটা বলা হচ্ছে যে হারেস ইবনে মেরার আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী আম্মাজান উম্মাহাতুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান যে আল্লাহ রাসূলের দরবারে তিনি উপস্থিত হলে আল্লাহ রাসূল তাকে ইসলামের দাওয়াত দিলেন সুবহানাল্লাহ কি দিলেন ইসলামের দাওয়াত দিলেন তো ঘটনাটা হারেস ইবনে মেরার বলতেছে আল্লাহ রাসূল আমাকে ইসলামের দাওয়াত দিলেন আমি ইসলাম গ্রহণ করে ফেললাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দেওয়ার পর আরেকটা আদেশ দিলেন যাকাত প্রদান করার জন্য সুবহানাল্লাহ হারেস বলতেছেন আমি আল্লাহ রাসূলের দাওয়াত ইসলামের দাওয়াত কবুল করলাম এবং যাকাত প্রদানের জন্য আমি রাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার গোত্রের কাছে গিয়ে আপনার পক্ষ হয়ে আমি আমার গোত্রের লোকদেরকে ইসলামের দাওয়াত দিব এবং যারা ইসলাম কবুল করবে তাদের থেকে আমি যাকাত আদায় করব সুবহানাল্লাহ কে বলতেছে হারেস হারেস গোত্রের মধ্যে গেলেন ইসলামের দাওয়াত দিলেন এবং যাকাত আদায়ের জন্য প্রত্যেককে আহ্বান করলেন যাকাত প্রদানের জন্য তো যারা যারা হারেসের দাওয়াত কবুল করেছে তারা যাকাত প্রদান করেছে সুবহানাল্লাহ তো আল্লাহর রাসূলকে হারেস বলছেন ইয়া রাসূলুল্লাহ যারা আমার কথায় আপনি রাসূলের পক্ষ হয়ে আমি ইসলামের দাওয়াত দেব যারা ইসলাম গ্রহণ করবে এবং যাকাত দিবে আমি তাদের যাকাতের সম্পদগুলো আমি জমা করে রাখব আপনি অমুক মাসের অমুক তারিখের মধ্যে একজন প্রতিনিধি পাঠাবেন যাতে যাকাতের জমাকৃত সম্পদ আপনার দরবারে পাঠিয়ে দিতে পারি সুবহানাল্লাহ গভীর মনোযোগ ফাসেকের আয়াত নাজিল হওয়ার কারণ তো এদিকে হারেস ইসলামের দাওয়াত দিচ্ছেন গোত্রের লোকরা ইসলামের দাওয়াত কবুল করে যাকাত প্রদান করছেন উনি জমা করতেছেন আর এদিকে আল্লাহর রাসূল ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন ওই যাকাতের সম্পদ আল্লাহর রাসূলের দরবারে আনার জন্য সুবহানাল্লাহ খেয়াল করেন ওলীদ ইবনে উকবা রওনা দিলেন কিছু দূর গিয়ে তিনি মনে মনে ভাবলেন এই গোত্রের সাথে আমার পূর্ব শত্রুতা আছে কি আছে পূর্ব শত্রুতা আছে একটু মনোযোগ দেন তিনি চিন্তা করলেন আমি যদি এই গোত্রের কাছে যাই না জানি তারা আমাকে হত্যা করে ফেলে
سبحان الله এটা ওনার একটা মনের একটা ভয় বলেন না ওনার একটা মনের ভয় কারণ যে গুত্রের কাছে আমি যাচ্ছি আল্লাহ রাসূল আমাকে পাঠাচ্ছেন ওই গুত্রের সাথে আমার কি আছে পূর্ব শত্রুতা আছে এরকম হয় না শত্রুতা আমি এখন শত্রুর কাছে আল্লাহ রাসূল পাঠাচ্ছেন তো তিনি কিছুদূর গিয়ে জানের ভয় ওনার অন্তরের মধ্যে চলে আসলো আমি যদি ওই গুত্রের মধ্যে যাই তারা না জানি আমাকে হত্যা করে ফেলবে এই কারণে তিনি ওই গুত্রের কাছে না গিয়ে আল্লাহর রাসূলের কাছে ফেরত আসলেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাঠালেন আমি গেলাম তারা তো ইসলাম কবুল করে নাই উপরন্তু তারা আমাকে হত্যা করতে আসছে নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গেলেন আর ওদিকে হারেস অপেক্ষা করতেছে কি করতেছে অপেক্ষা করতেছে আল্লাহর রাসূলের দূত আসার কথা এই মাসের এই তারিখের মধ্যে এখনো আসতেছে না কেন তিনি যে গুত্রের যারা সরদার ছিল তাদের সাথে পরামর্শ করলেন মনে হয় আল্লাহর রাসূল আমাদের কোন কারণে কোন আচরণে অসন্তুষ্ট হয়েছেন মনে হয় না হলে তো আল্লাহর রাসূলের প্রতিনিধি চলে আসার কথা কিন্তু এখনো আসতেছে না কেন আমরা একটু আল্লাহর রাসূলের দরবারে যাই বিষয়টা কি জানার জন্য সুবহানাল্লাহ এদিকে ওয়ালিদ ইবনে উকবা ফেরত আসলেন আর ওদিকে হারেস গোত্রের সর্দারকে নিয়ে বৈঠক করলেন হয়তো আল্লাহর রাসূল আমাদের কোন আচরণ অসন্তুষ্ট হয়েছে আমরা একটু রাসূলের দরবারে যাই কেন প্রতিনিধি পাঠান নাই সুবহানাল্লাহ রওনা দিচ্ছেন এদিকে আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেন খালিদ এখনই যাও তুমি বনী মুস্তালিক গোত্রে তুমি যাচাই করো ব্যাপারকে তারা কেন ওয়ালিদ ইবনে উকবার আহবানে সাড়া দেয় নাই তারা কেন যাকাত দেয় নাই তারা কেন টাকা হত্যা করতে চাইছে প্রকৃত ঘটনা তুমি একটু যাচাই করে আসো সুবহানাল্লাহ কাকে পাঠালেন খালিদ ইবনে ওয়ালিদকে বলেন না সুবহানাল্লাহ আপনারা জানেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণ এবং দূরদর্শী সালাক সেনাপতি ছিলেন সুবহানাল্লাহ তিনি জিহাদের ময়দানে ইসলামের ইতিহাসে তিনি যত জিহাদ করেছেন কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই সুবহানাল্লাহ বলেন না কোন যুদ্ধে তিনি কি হন নাই পরাজিত হন নাই কারণ তিনি যে ওনাকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছেন তিনি এত দূরদর্শী এবং দূরদর্শ সেনাপতি ছিলেন তিনি বুদ্ধি দিয়ে অর্ধেক যুদ্ধ জয় করে ফেলতেন সুবহানাল্লাহ জিহাদ করার আগে জিহাদে জেতার কৌশল তিনি আগেভাগে অর্ধেক কি করে ফেলতেন তিনি অর্জন করে ফেলতেন সুবহানাল্লাহ তিনি গিয়ে কুস খবর নিলেন গুপ্তচর পাঠালেন গুপ্তচর পাঠালেন ওই গোত্রের মধ্যে রাতে বলতেছে ভালো করে যাচাই করো তারা সত্যি কি ওয়ালিদ ইবনে উকবাকে হত্যা করতে চেয়েছে তারা কি সত্যি যাকাত দিতে অস্বীকার করেছে একটু যাচাই বাছাই করো গুপ্তচর যাচাই বাছাই করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন হুজুর না না তারা ঈমান ইসলামের উপর অটল আছে সুবহানাল্লাহ তারা যাকাত প্রদান করতে তারা প্রস্তুত আছে তারা যাকাতের মাল নিয়ে তারা প্রস্তুত আছে তারা ওয়ালিদ ইবনে উকবাকে হত্যা করতে চায়নি সুবহানাল্লাহ আরেক বর্ণনায় আছে যে খালিদ ইবনে ওয়ালিদ যে যখন রওনা দিলেন যে পথের মধ্যে ও হারেস তারা তো মদিনা শরীফে আসতেছে দেখা হলো দুই দলের মধ্যে কি হলো দেখা হলো যে আপনারা কোন গোত্রের প্রতি প্রেরিত হয়েছেন আপনারা কোন গোত্রের কাছে যাচ্ছেন বলতেছে আমরা আপনাদের কাছে যাচ্ছি বলতেছে কেন বলতেছে এই এই ঘটনা আপনাদের কাছে ওয়ালিদ ইবনে উকবা এসেছে ইসলামের দাওয়াত দিতে যাকাত আদায় করতে আপনারা তো যাকাত দেন নাই উপরন্তু তাকে কি করতেছেন হত্যা করতে আপনারা কি হয়েছিলেন প্রস্তুতি গ্রহণ করেছেন হারেস বলতেছেন আল্লাহর কসম সেই আল্লাহর কসম যে আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন ওয়ালিদ ইবনে উকবা আমার কাছে আসে নাই আমিও তাকে দেখি নাই সুবহানাল্লাহ ওয়ালিদ ইবনে উকবা আমার কাছে আসে নাই আমিও তাকে দেখি নাই আরো আমরা চিন্তায় পড়ে গেলাম আল্লাহর রাসূল অমুক তারিখের মধ্যে তো প্রতিনিধি পাঠানোর কথা পাঠাননি কেন আমরা আরো আল্লাহর রাসূল আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে এরকম চিন্তায় আমরা পেরেশানি নিয়ে আল্লাহর রাসূলের কদমে যাচ্ছি বিষয়টা কি জানার জন্য সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের দরবারে হাজির হলেন বলতেছে হারেস ঘটনা কি ঠিক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন ওয়ালিদ আমার কাছে যায়নি আমি তাকে দেখিনি আমরা মনে করেছি আপনি কোন কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন আপনি প্রতিনিধি পাঠানোর কথা এই তারিখের মধ্যে আপনি পাঠাননি আমরা আরো আমাদের গোত্রের সর্দারকে নিয়ে আপনার কদমে আসতেছি বিষয়টা কি আপনি কি কারণে নারাজি হয়েছেন আমরা একটু জানার জন্য সুবহানাল্লাহ তখন হারেস বলতেছে এই ওয়ালিদ ইবনে উকবার একটা মিথ্যা সংবাদের কারণে বড় ধরনের একটা বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ যে হত্যা থেকে আল্লাহ পাক যে সাহাবায়ে কেরামকে রক্ষা করেছেন এবং সমাজকে শান্তিতে কি করেছেন আবদ্ধ রেখেছেন তখন এই আয়াতটা নাযিল হয়েছে সুবহানাল্লাহ এ কারণে আমাদের শিক্ষা হলো কি কোন ব্যক্তি যখন কোন কথা বলবে বলেন না কোন কথা বলবে কোন সংবাদ বলবে কারো সম্পর্কে তখন আমরা এটা একেবারে সরল মনে কি করব না বিশ্বাস করব না বলেন না সরল মনে বিশ্বাস করব না এটা আমরা কি করব যাচাই বাছাই করব কি করব যাচাই বাছাই করব যাতে পরবর্তীতে কি না হয় কোন ধরনের হাঙ্গামা কোন ধরনের বিশৃঙ্খলা কোন ধরনের হিংসা হানাহানি কোন ধরনের মারামারি হানাহানি না হয় যাতে পরে ওই ঘটনার কারণে আফসোস করতে না হয় এই কারণে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বান্দা যখন কোন ব্যক্তি যখন কোন খবর নিয়ে সমাজ তোমাদের কাছে আসে তখন তোমরা এটা হুট করে বিশ্বাস করিও না তোমরা ওই খবরটা ওই সংবাদটা ভালো করে যাচাই বাছাই করে দেখবে এটা ঠিক কিনা সুবহানাল্লাহ এখানে আল্লাহ পাক আমাদেরকে যে কোন সংবাদ যাচাই বাছাই করে আমল করার তৌফিক দান করুন আমিন মহতরম হাজিরিন আরেকটা জুলুম আরেকটা কি জুলুম বলেন না আরেকটা কি জুলুম এটা কি জুলুমটা কি হয় ক্ষমতার অপব্যবহার এটার অপর নাম কি ক্ষমতার অপব্যবহার বলেন না জুলুমের অপর নাম কি ক্ষমতা আপনারা মনে হয় নারাজ মনে হয় আপনারা মনে হয় জুলুমের পক্ষে না আওয়াজ বের হচ্ছে না তো সাড়া দিতে হবে জুলুমের অপর নাম কি ক্ষমতার অপব্যবহার নাউজুবিল্লাহ জুলুম কে করে যার শক্তি আছে না যার টাকা পয়সা আছে যার বিরাট মাধ্যম আছে যার পক্ষে বিরাট শক্তি আছে যার পক্ষে পুরো সমাজ আছে না না যার পক্ষে এমপি মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি সবাই আছে না এটা কি ক্ষমতার ব্যবহার অপব্যবহার হ্যাঁ বাহুবল টাকার বল মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতির ক্ষমতার যে বল দেখানো এটার নাম কি জুলুম বলেন না এটার নাম কি জুলুম এই জুলুমটা কিন্তু আমাদের সমাজের মধ্যে বেশি হচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক এখন এই জুলুম থেকে বাঁচার উপায় আছে কিনা বলেন না আছে কিনা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিনা বলেন না আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিনা আল্লাহ রাসূলের আদর্শ শিক্ষা যদি আমরা আমল করি সমাজের মধ্যে আর জুলুম থাকবে জুলুম না থাকলে মজলুমও থাকবে না একে অপরে বাই বাই হয়ে মুসলমান বাই বাই হয়ে আমরা বসবাস করতে পারবো আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন বলা হচ্ছে এটা বাবু জুলমি জুলুমের অধ্যায় মানুষের ইজ্জতের মধ্যে আঘাত দেওয়া এটাও আল্লাহ রাসূল জুলুম বলতেছে সুবহানাল্লাহ
আল্লাহ রাসূল কিভাবে উম্মতকে যে সম্মান দিয়েছেন আর উম্মতের সম্মান হানি করলে কিভাবে ক্ষমা পাওয়া যায় আল্লাহর রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন কত সুন্দর করে যে বান্দা যখন আমার কোন উম্মত যখন অপর কোন উম্মতকে ইজ্জত নিয়ে আঘাত দেয় তার সম্মানের মধ্যে আঘাত দেয় যে বন্ধুর সাথে অপমান করেছে মা বাবার সামনে অপমান করেছে প্রতিবেশীর কাছে অপমান করেছে রাষ্ট্রপতির সামনে অপমান করেছে সমাজপতির সামনে মেম্বার চেয়ারম্যানের সামনে অপমান করেছে তার মান সম্মান নিয়ে অপমান করেছে অথবা অন্য যে কোনো কারণে তার উপর জুলুম করেছে আল্লাহ রাসূল বলতেছেন আমার ওই বান্দা যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তার থেকে ক্ষমা চেয়ে নেয় কারণ ওই দিন এমন দিন আসবে যেই দিন ক্ষমা চাওয়ার পরও ক্ষমা পাওয়া যাবে না যেই দিন দিনার থাকবে না দিরহাম থাকবে না যেই দিন থাকবে শুধু নেক আমল বান্দা যদি তার থেকে ক্ষমা চেয়ে না নেয় ওই বান্দা যখন মারা যায় কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে নাউজুবিল্লাহ তার ইজ্জতে আঘাত দিয়ে তাকে নির্যাতন করে আমি কি করি নাই ক্ষমা চাই নাই মারা গেলাম কি গেলাম মারা গেলাম কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে কিনা আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে পারবে না কেউ বাঁচতে পারবে না তখন ওই বান্দা বলবে আল্লাহ অমুক ব্যক্তি আমার বন্ধুর সামনে আমাকে অপমান করেছে আমার মান সম্মান নিয়ে আঘাত করেছে আমার সমাজের সামনে আমাকে অপমান করেছে আমার ইজ্জতের মধ্যে আঘাত দিয়েছে আমার মা বাবার সামনে আমার ইজ্জতের আঘাত দিয়েছে আমাকে নির্যাতন করেছে আল্লাহ আজকে বড় শুধু আমি তার থেকে এর বদলা নেব সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে বান্দা তো তুমি কি করবে তো বান্দা বলবে আল্লাহ এখন তো আমার দিরহামেরও দরকার নাই দিনারও দরকার নাই আমাদের দেশে খেয়াল করেন আপনারা একজন অপরজনের মান সম্মানে আঘাত দিলে মানহানি মামলা করে না করে কি না এক লাখ টাকা দুই লাখ টাকা এক কোটি টাকা মানহানি মামলা কি আমার ইজ্জতের মধ্যে কি করছে যে আঘাত করছে যে মানহানি মামলা তো এটা যখন যে বাদী বিবাদীর মধ্যে যখন একটা বোঝাপড়া হয় তখন মীমাংসা হয়ে যায় বাদী বিবাদী আর যদি বোঝাপড়ার মাধ্যমে মীমাংসা না হয় তখন ওই মামলাটা চলে মানহানি মামলাটা রায়ের মধ্যে যদি পক্ষে আসে তখন তাকে কিন্তু ওই মানহানির মামলার টাকাগুলো দিতে হবে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূল বলতেছেন ওখানে কোন দিনারও কাজে আসবে না দিরহামও কাজে আসবে না ওখানে দিনার দিরহামের কাজ করবে বান্দার নেক আমল সুবহানাল্লাহ বলেন না কি আমল নেক আমল কি আমল নেক আমল তখন বান্দা বলবে আল্লাহ আমার কোন দিনারের দরকার নাই আমার কোন দিরহামের দরকার নাই আমার নেক আমলের দরকার সে আমার যতটুকু হানি করেছে আমি ওই পরিমাণ নেক আমল তার থেকে এই মুহূর্তে কেড়ে নেব সুবহানাল্লাহ যে পরিমাণ ইজ্জত হানি করেছে এই পরিমাণ কি নেব নেক আমল কেড়ে নেব আল্লাহ বলতেছে বলবেন বান্দা দিয়ে দাও বান্দা দিতে থাকবে আর নাই আর নাই বান্দা বলবে আল্লাহ আরো তো বাকি আছে তখন ওই বান্দা বলবে আল্লাহ আমার তো আর নাই তখন এই বান্দা বলবে আল্লাহ তার যদি নেক আমল না থাকে আমার পাপ সমূহ তার খাদের মধ্যে আপনি সাজিয়ে দেন তখন আল্লাহ বলবেন হে ফেরেশতারা ওই আমার এই বান্দার যত পাপ আছে ওই পাপগুলা তার খাদের মধ্যে সাপিয়ে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ মিন জুলুম এরপরে লম্বা হাদিস আল্লাহ রাসূল বলতেছেন সাহাবা ইকরামকে আতাদুরুনা মাল মুফলিস হে আমার সাহাবা ইকরাম তোমরা কি জানো গরিব ব্যক্তিকে দেখেন জুলুমের কথা বলতেছেন বাবু জুলমি
হাদিসের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন আল্লাহর রাসূলের হাদিস বাবু জুলমি জুলুমের অধ্যায় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছেন আতাদুরুনা মাল মুফলিস হে আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গরীবকে লম্বা হাদিস এ কারণে আমি ইবারতের দিকে যাচ্ছি না আমি ইবারতের অনুবাদ করতেছি সাহাবায়ে কেরাম বলতেছেন স্বাভাবিকভাবে আমরা যেটা ধারণা করি ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে যার দিনার নাই দিরহাম নাই টাকা পয়সা দল সম্পদ নাই আমরা জানি সে গরীব সুবহানাল্লাহ আমরা বলি না আমাদের সমাজের মধ্যে যার টাকা পয়সা দল দৌলত নাই সে কি গরীব সুবহানাল্লাহ মূলত আল্লাহ ছাড়া জগতের সকল সৃষ্টি গরীব সুবহানাল্লাহ এগুলো তো আমরা আমাদের প্রচলিত ভাষা টাকা পয়সা যার আছে সে ধনী সে সম্পদশালী তাকে আমরা কি বলি ধনী বলি টাকা পয়সা যার নাই সে গরীব এগুলো আমাদের প্রচলিত ভাষা বলেন না প্রচলিত ভাষা কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা হে আল্লাহ হে আমার বান্দারা তোমরা মনে করো তোমাদেরকে আমি অনেক সম্পদ দিয়েছি তোমাদেরকে আমি গাড়ি রাজ বাড়ি গাড়ি ধন সম্পদ বিল্ডিং বিল্ডিং ইত্যাদি দিয়েছি তোমরা মনে করো তোমাদেরকে আমি কোটি কোটি সম্পদ দিয়েছি তোমরা ধনী কিন্তু মনে রাখো তোমরা প্রত্যেকই গরীব একমাত্র আমি আল্লাহই হলাম ধনী সুবহানাল্লাহ প্রমাণ সুলাইমান আলাইহিস সালাম আপনারা জানেন পুরো বিশ্বের বাদশা ছিলেন না ছিলেন কি না একটা মাসের রিজিক দিতে পারে নাই সুবহানাল্লাহ একটা মাসের রিজিক দিতে পারে নাই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কদমের মধ্যে আরজ করলেন আল্লাহ তুমি আমাকে জগতের বাদশা বানিয়ে দিয়েছো আমি তোমার কাছে তোমার যত সৃষ্টি আছে শুধু আমার মনের খাওয়াতে ছিল ইচ্ছা ছিল এক বেলা খাওয়ানোর এক বেলা আল্লাহর সৃষ্টিকে এগুলো আপনারা জানেন অনেক লম্বা ঘটনা সুলাইমান আলাইহিস ইসলাম সকল সৃষ্টির জন্য এক বেলা খাবারের আয়োজন করলেন আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সৃষ্টি তো অনেক আমি কাকে দিয়ে উদ্বোধন করাবো আল্লাহ বলতেছেন হে সুলাইমান সাগরের মধ্যে একটা মাছ আছে ওই মাছকে তুমি ডাক দাও আগে ওই মাছ দিয়ে তুমি তোমার খাবার উদ্বোধন করো সুবহানাল্লাহ সুলাইমান ইসলাম ডাক দিলেন একটা মাছ তিনি মাছ উঠে আসলো সুলাইমান ইসলাম দিতে থাকলো খেতে থাকলো দিতে থাকলো খেতে থাকলো খেতে খেতে সব খাবার শেষ মাছ বলে খাবার কই খাবার কই সুলাইমান আলাইহিস সালাম লজ্জিত হলেন শর্মিন্দা হলেন আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন আল্লাহ তুমি আমাকে এত সম্পদ দিয়েছো কিন্তু আমার বদনসিব আমি তোমার সৃষ্টির একটা মাসের আজকে রিজিক দিতে পারি নাই সুবহানাল্লাহ তাহলে আল্লাহ ছাড়া সকল সৃষ্টি করি প্রত্যেকেই আল্লাহর মোকাবেক্ষি মহতাজ সুবহানাল্লাহ আপনারা দেখেন সমাজের মধ্যে যত ধনী দেখবে যেন দেখবেন তার তত সমস্যা বেশি না যত সম্পদ বেশি তার সমস্যা তত বেশি সুবহানাল্লাহ কেন কারণ সম্পদে তাকে শান্তিতে থাকতে দেয় না সম্পদে তাকে শান্তিতে থাকতে দেয় না আর যার সম্পদ যত কম সে তত বেশি শান্তিতে থাকে সুবহানাল্লাহ কারণ আল্লাহ রাসূল গরিবকে বেশি ভালোবেসেছেন কাকে বেশি ভালোবেসেছেন গরিবকে বেশি ভালোবেসেছেন কারণে আল্লাহ রাসূল বলতেছেন সাহাবায়ে কেরামকে আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গরিবকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে যাদের ধন সম্পদ টাকা পয়সা নাই সে হলো গরিব আল্লাহ রাসূল বলতেছেন হে আমার সাহাবায়ে কেরাম শুনো 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 কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত সবচেয়ে বেশি গরিব হয়ে উঠবে কি সবচেয়ে বেশি গরিব হয়ে উঠবে আমার যে ওই উম্মত যার নামাজ ছিল রোজা ছিল জাকাত ছিল যাবতীয় নেক আমল ছিল দান সৎকা ছিল বলেন না
নামাজ ছিল রোজা ছিল যাকাত ছিল যাবতীয় দান খয়রাত ছিল নেক আমল ছিল কিন্তু কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত সবচেয়ে বেশি গরীব হয়ে উঠবে সাথে ওই সমস্ত লোকদেরকে সাথে নিয়ে উঠবে যে সে একজনকে প্রহার করেছে মেরেছে বলেন না একজনকে মেরেছে ওই ব্যক্তি উঠবে উঠবে না উঠবে কি না আর আরেকজনকে গালিগালাজ করেছে আমরা গালিগালাজ করি না গুরি কি না এই গালিগালাজটা আমাদের সমাজে এখন বেশি বেশি প্রচলন হয়ে গেছে নাউজুবিল্লাহি মিন যালিক একজন মুসলমান তার কোন অবস্থায় গালিগালাজ করা এটা মুসলমানের বৈশিষ্ট্য না এটা মুনাফিকের বৈশিষ্ট্য বলেন না কার বৈশিষ্ট্য মুনাফিকের বৈশিষ্ট্য নাউজুবিল্লাহ কারণ আল্লাহ রাসূল মুনাফিকের কয়েকটা আলামত বর্ণনা করেছেন তন্মধ্যে একটা আলামত হলো মুনাফিক ব্যক্তি যখন কথা বলবে তখন গালি দিয়ে কথা বলবে কি দিয়ে গালি দিয়ে তখন গালিটা কখন দেয় গালিটা কখন দেয় যখন বান্দা ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যায় বলেন না কি হয়ে যায় রাগান্বিত হয়ে যায় বান্দার যখন রাগ আসে তখন বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সে তার জিহ্বাকে তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন বান্দা অশ্লীলভাবে ওই বান্দাকে গালিগালাজ করে নাউজুবিল্লাহ এখানে একটা কথা রাগ রাগ কম বেশি সবার আছে না নাই আছে রাগটা কার পক্ষ থেকে আসে শয়তানের পক্ষ থেকে বলেন না কার পক্ষ থেকে মনে থাকবে তো এই কথাটা রাগটা কার পক্ষ থেকে আসে জুড়ে বলেন কার পক্ষ থেকে তো রাগ যখন বান্দার আসবে তখন আল্লাহ রাসূল বলতেছেন উম্মত তোমার যখন রাগ চলে আসবে তখন তুমি আর দেরি করবে না সাথে সাথে তুমি উযু করে ফেলো সুবহানাল্লাহ কারণ শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে কি দিয়ে আগুন দিয়ে আপনি যখন এখন আগুনকে নিবাই পানি কিসে পানি বলেন না আগুনকে কি দিয়ে নিবানো হয় পানি দিয়ে তো বান্দা যখন রাগান্বিত হয়ে যায় তখন ওই রাগটা শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন বান্দা তুমি আগুনকে নিবাও পানি দিয়ে তার মানে উযু করে সুবহানাল্লাহ যখন আমাদের রাগ চলে আসবে তখন আমরা কি করব উযু করব বলেন না আমরা কি করব উযু করব আর আমরা জবানকে হেফাজত করব কোন সময় অশ্লীল কথা অশ্লীল গালিগালাজ আমরা করব না যখন আমরা এই সমস্ত অশ্লীল কথাবার্তা থেকে বেঁচে থাকব তখন আমাদের সমাজ শান্তি থাকবে সুশৃঙ্খল থাকবে বলেন না সুবহানাল্লাহ এ কারণে গালিগালাজ যাকে গালিগালাজ করেছে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে কিনা উঠবে যাকে মেরেছে ওই ব্যক্তি উঠবে কিনা উঠবে আর যার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা অপবাদ হাদিসের ইবারত আমি অনুবাদ করতেছি আমার সাথে তার সাথে যাই না আমার সাথে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন হয়ে গেল বন্ধুত্ব তখন ছিল তখন আমরা অন্তরঙ্গ বন্ধু ছিলাম আমার মনের সব কথা তাকে শেয়ার করলাম করি না বলেন না করি কি না বন্ধু বন্ধুর সাথে মনের সব কথা শেয়ার করে কি না আজকে থেকে করবেন না আজকে থেকে বলেন না আজকে থেকে সব কথা করব না নিজেকে সেফ রাখবো কি রাখবো কারণ বন্ধুত্ব যখন ছুটে যায় তখন আর এস বি এস সব পাশ করে দিবে নাউজুবিল্লাহি মিন যালিক এ কারণে আমাদের উস্তাদুল উলামা সুবহানিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ গাজ্জালিয়া জামান আল্লামা মুস্তাউদ্দিন রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের দরস দিচ্ছেন আমাদেরকে ওনার ঘটনাটা মনে পড়তেছে যে যখন বন্ধুত্ব অন্তরঙ্গ বন্ধুত্ব তোমাদের মধ্যে হুজুর বয়ান দিচ্ছেন এই কথাটা আমার সবসময় মনে পড়ে যে অন্তরঙ্গ বন্ধুত্ব একজন একজনের জন্য জান দিয়ে ফেলবে এরপরও মনের সমস্ত কথা ওই বন্ধুকে বলবে সুবহানাল্লাহ কারণ একদিন এই বন্ধু হয়তো তোমার শত্রু হয়ে যেতে পারে সুবহানাল্লাহ আর
শত্রুকে একেবারে দূরে ঠেলে দিবে না কারণ এই শত্রু একদিন তোমার জন্য অন্তরঙ্গ বন্ধু হয়ে যেতে পারে সুবহানাল্লাহ অত্যন্ত মূল্যবান কথা না ঠিক নাকি এরকম আমরা বন্ধুত্ব করব মুসলমান ভাই হিসেবে আমরা ভাই কিন্তু আমরা নিজেদেরকেও সেভ করব কি করব নিজেদেরকেও সেভ করব সব কথা ফাঁস করব না তখন আল্লাহর রাসূল বলতেছেন যে ওই ব্যক্তির কথা যে এই ব্যক্তিকে দুনিয়ায় টাকা অবস্থায় অপবাদ দিয়েছে কি দিয়েছে মিথ্যা অপবাদ মানে আমরা জানি যেটা বলেছি সেটা তার মধ্যে ছিল না শুধু তাকে অপমান করার জন্য তার মধ্যে অপরজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করার জন্য মিথ্যা অপবাদ দিয়েছে ওই ব্যক্তি উঠবে তারপর আসবে অমুক ব্যক্তি বলবে সে আমার সম্পদ কেয়েছে আল্লাহ আমি এগুলা চাইব সম্পদ খাই না সম্পদ সম্পদ আকালা সম্পদ কিভাবে খাই একজনের সম্পদ আরেকজন আত্মসাৎ করে না বলেন না করে কি না ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে দেই না ভাই বোনকে দেই না আছে কি নাই আবার প্রতিবেশী প্রতিবেশীর সম্পদ অন্যায়ভাবে দখল করে ফেলে আছে না নাই এই সম্পদ কি কবরে নিতে পারব এই সম্পদ কি কবরে যাবে যাবে না আমরা দুনিয়াতে এসেছি খালি দুনিয়া থেকে যেতে হবে খালি দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের সাথে যাবে আমাদের নেক আমল সুবহানাল্লাহ কি আমল নেক আমল বান্দা বান্দা কেন বুঝে না বান্দা কেন বুঝে না কার জন্য আমি আমার ভাইয়ের সম্পদ নষ্ট করলাম কার জন্য আমি আমার বোনের সম্পদ দিলাম না কার জন্য আমি মুসলমান ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে আমি দখল করে নিলাম এটা হলো সবচেয়ে বড় জুলুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দারা আরজি দিবে আল্লাহ সে আমাকে গালিগালাজ করেছে সে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে সে আমাকে মেরেছে একজন একজনকে মারে না মারে কিনা কাকে মারেছে সবল দুর্বলকে সবল দুর্বলকে যার শক্তি আছে যার টাকা আছে যার বাহুবল আছে তাকে মারে মারধর করে আর অমুক ব্যক্তি সে আমাকে মারছে তাই নয় সে আমাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে নাউজুবিল্লাহ আমার উম্মত ওই উম্মত সবচেয়ে বেশি গরিব হবে যে নামাজ রোজা জাকাত ইত্যাদি নেক আমল নিয়ে উপস্থিত হবে সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে উপস্থিত হবে যাদের যাদের একজনকে সে গালিগালাজ করেছে আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছে আরেকজনকে মারধর করেছে রক্তপাত করেছে আরেকজনের বিরুদ্ধে অপবাদ দিয়েছে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি গরিব হবে সুবহানাল্লাহ আচ্ছা নামাজ আছে কি আছে আমলনামা কি আছে বলেন তো জোরে বলেন না আমলনামা কি আছে যারা আওয়াজ করে না মনে হয় তারা জালেমের পক্ষে না এরকম না আওয়াজ দিতে হবে আমলনামায় কি আছে নামাজ আছে জাকাত আছে রোজা আছে যাবতীয় নেক আমল আছে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাকে বলতেছেন সে সবচেয়ে বেশি গরিব হবে কোন দিক দিয়ে আমলের দিক দিয়ে কোন দিক দিয়ে দুনিয়াতে আমরা সম্পদের দিক দিয়ে গরিব বলি কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়ে গরিব হবে ওই ব্যক্তি ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষকে এরকম জুলুম করেছে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমি এর বদলা চাই কি চাই বদলা বলেন না কি চাই বদলা কি তুমি কি একে মারবে আল্লাহ আমার মারধর করার দরকার নাই রক্তপাত করার দরকার নাই মিথ্যা তোহমত যা দিয়েছে এগুলার দরকার নাই যে আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে দরকার নাই আমাকে গালিগালাজ করেছে দরকার নাই আমি নেক আমল চাই সুবহানাল্লাহ কি চাই নেক আমল বলেন না কি চাই
নেক আমল আল্লাহ বলতেছেন বলবেন ও ফেরেশতারা তাকে বলো এই বান্দাকে তার নেক আমল দিয়ে দেওয়ার জন্য বান্দা দিতে থাকবে বান্দা দিতে থাকবে দিতে 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 সবাই দিবে বান্দার নেক আমল শেষ হয়ে যাবে কি হয়ে যাবে নেক আমল বলেন না নেক আমল শেষ হয়ে যাবে আর বাকি রয়েছে বান্দা বলবে আল্লাহ আমার তো আরো বাকি আছে আরো পাওনা তো বাকি আছে ও বান্দা তুমি কি করবে এই বান্দার তো নাই বান্দা সে যখন নেক আমল আমাকে দিতে পারবে না তখন যে পরিমাণ নেক আমল বাকি আছে ওই পরিমাণ আমার গুনাহ তার কাদের মধ্যে আপনি সাজিয়ে দেন সুবহানাল্লাহ নেক আমল দিতে না পারলে যে পরিমাণ নেক আমল বাকি আছে এই পরিমাণ ওই বান্দার গুনাহ তার কাদের মধ্যে সাফিয়ে দেওয়া হবে তারপর তাকে বলা হবে তুমি জাহান্নামে প্রবেশ করো যাও যাও জাহান্নামে যাও নাউযু বিল্লাহি মিন যালিক এই কারণে আল্লামা শামসুদ্দিন যাহাবি রহমতুল্লাহি আলাইহি বয়ান দিচ্ছেন কিতাবুল কাবায়েরের মধ্যে যে বান্দা অনেক প্রকার জুলুম করে থাকে এক নম্বর হলো বান্দা যখন মিথ্যা কথা বলে তখন সে অপবাদ দেয় বলেন না তখন সে অপবাদ দেয় কারণ সে একটা মিথ্যা কথা বলল ওই মিথ্যা কথাটা তার বিরুদ্ধে অপবাদ সুবহানাল্লাহ আর একটা কারণ হলো বান্দা তার সাক্ষ্যের কারণে তার প্রতি জুলুম করে কি করে বলেন না মিথ্যা সাক্ষ্যের কারণে কি কারণে মিথ্যা সাক্ষ্যের কারণে বান্দা তার প্রতি জুলুম করে মিথ্যা সাক্ষ্য আমরা এখন দিই না বলেন না দিই কি না কম না বেশি কম না বেশি কেন দিই কিছু টাকা পাবো কিছু টাকা পাবো অথবা আমার পক্ষের দল বাড়ি হবে আমার পক্ষের দল এই মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে সমাজ পরিচালনা করতে পারবে আল্লাহ রাসূল বলতেছেন উম্মত তুমি এটা ঠিক করো নাই তুমি মনে করতেছ তুমি মিথ্যা সাক্ষ্য দিয়ে তুমি পার পেয়ে যাবে না 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 তুমি আমার ওই উম্মতের প্রতি জুলুম করেছ কি রকম জুলুম আল্লাহ রাসূল বলতেছেন তুমি প্রথম জুলুম করেছ তোমার মিথ্যা সাক্ষ্যের কারণে এক নম্বরে তার ইজ্জত গেছে সুবহানাল্লাহ ইজ্জত গেছে না কোর্টের মধ্যে যখন দাঁড়ায় মিথ্যা সাক্ষ্য যখন দেয় একজন সম্মানিত ব্যক্তি নিরাপরাধ ব্যক্তি সমাজের মধ্যে বিচার বসছে একজন সম্মানিত ব্যক্তি নিরাপরাধ ব্যক্তির যে বিরুদ্ধে যখন মিথ্যা সাক্ষ্য দেয় তখন যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় সেই বুঝতে পারে তার কত অপমান লাগে ঠিক না ঠিক না ঠিক বলেন না আল্লাহ রাসূল বলতেছেন তুমি মিথ্যা সাক্ষ্যের কারণে তোমার ওই মুসলমান ভাইয়ের ইজ্জত হানি করেছ শুধু তাই নয় তার সম্পদ এবং জীবন তুমি কেড়ে নিয়েছ সুবহানাল্লাহ মিথ্যা সাক্ষ্যের কারণে সম্পদ চলে যায় না যায় কিনা বলেন না যায় কিনা কারণ সাক্ষী কি সাক্ষী আর জান যায় কিনা মিথ্যা সাক্ষ্যের কারণে একজন নিরপরাধ ব্যক্তি অপরাধ হয় না অপরাধী হয় কিনা তাহলে কয়টা গেল তিনটা এক নম্বর ক্ষতি করলো তার ইজ্জতের মধ্যে আঘাত দিল দুই নম্বর ক্ষতি করলো তার মিথ্যা সাক্ষ্যের কারণে তার সম্পদ কেড়ে নিল কারণ রায় বিপক্ষে চলে যাবে আর একটা কারণ হলো তার মিথ্যা সাক্ষ্যের কারণে তার জীবন তুমি কেড়ে নিলে নাউযুবিল্লাহি মিন যালিক দেখেন আমাদের সব সময় সত্য কথা বলতে হবে কি বলতে হবে সত্য কথা বলতে হবে এই সত্য এই সততা শিক্ষা দেওয়ার জন্য এই জুলুম নির্যাতন থেকে সমাজকে যে প্রতিষ্ঠিত করার জন্য সমাজকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আল্লাহর রসুলের সমাগমন হয়েছে এর আল্লাহর রসুল আমাদেরকে কিছু কি দিয়েছেন নিদর্শন দিয়েছেন বলেন না কি দিয়েছেন নিদর্শন দিয়েছেন এগুলো যখন আমরা পরিত্যাগ করব তখন আমাদের সমাজের মধ্যে আমাদের ভাই ভাইয়ের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না কোনো ধরনের ঝগড়া বিবাদ থাকবে না কোনো ধরনের হিংসা হানাহানি মারামারি থাকবে না
কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না ওই সমাজ তখন শান্তি এবং শৃঙ্খলাময় সমাজে পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ এ কারণে বলতেছেন নবীর চরিত্র খুলুকে আজিম বলেন আল্লাহ তাআলা বলেন নবীর চরিত্র খুলুকে আজিম বলেন আল্লাহ তাআলা নূর নবীজির গোলাম হলে নূর নবীজির গোলাম হলে থাকবে নার জালা নবী ছাড়া নাই সাহারা নূর নবীজির গোলাম হলে আর কোন জায়গা থাকবে কোন সমস্যা থাকবে কোন ফেতনা থাকবে কোন বিশৃঙ্খলা থাকবে আজকে থেকে আমরা শপথ নেব আমরা নবীর গোলাম হয়ে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে নবীর আদর্শ প্রতিষ্ঠা করব তখন ওই সমাজ রাষ্ট্র শান্তি শৃঙ্খলায় ভরপুর করে উঠবে সুবহানাল্লাহ এখানে বলা হচ্ছে নূর নবীজির গোলাম হলে থাকবে নার চালা নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মানি নবী মুদের নয়ন মানি নবী গালার মালা নবী সাড়া নাই সাহারা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নূর নবীজির দরুদ পড়েন নূর নবীজির দরুদ পড়েন বলেন আল্লাহ তাআলা নবী সাড়া নাই সাহারা জান দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মানি নবী গালার মালা নবী সাড়া নাই সাহারা সকল মিলে আল্লাহু আকবার আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমিন আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন আমিন আল্লাহ উত্তরপাড়া তরুণ সংঘকে তুমি কবুল করুন আল্লাহ আল্লাহ পাক সামনের বছর থেকে আরো সুন্দর এবং ব্যাপকভাবে তোমার রসুলের ইশক মোহাব্বত নিয়ে বাইরা মাহফিল ইন্তজাম দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা বয়ান হবে তা আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের যাবতীয় হাজত পূরণ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের যাবতীয় মুশকিলাত আসান করে দাও আল্লাহ আল্লাহ পাক আমাদের যাবতীয় সমস্যার সমাধান করে দাও আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরে তোমার রসুলের ইশক মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার রসুলের গোলাম হিসেবে হাজিরি দেওয়ার তৌফিক দান করো আল্লাহ وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى وسلم على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته